কিছু সম্পর্ক বেনামি হয়। এমন কেউ যার সাথে তুমি তোমার মনের সব কথা ভাগাভাগি করতে পারো, যার সাথে তুমি তোমার দিনের ক্লান্তি শেষে সব মনের কথা খুলে বলতে পারো। কিন্তু হ্যাঁ, তাকে কি নামে ডাকবে তা তোমার জানা নেই। তার কারণ কি জানো? ওই যে বললাম, কিছু সম্পর্ক বিনামূল্যে। সেই দশমীর রাতটার কথা মনে আছে, যে রাতে তোমার সাথে আমার প্রথম আলাপ হয়? আমি কিন্তু দিনটার কথা ভুলিনি। বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম সেই পুজো মণ্ডপে, হাজারটা চেনা মানুষের মুখের ভিড়ে তোমার সেই অচেনা মুখটা, প্রথমবার তোমার সাথে আমার দেখা। কি করে ভুলব বলো তো দিনটা? মানছি তোমার আমার সম্পর্কে কোনো মূল্য নেই, কিন্তু তোমার সাথে আমার জড়িয়ে থাকা স্মৃতিগুলো সবকটা আমার মনের খাতা কিন্তু তোলা রয়েছে। আমি জানি না তোমার আছে কিনা, তোমারও থাকা উচিত, তাই না কি? আমার খুব মনে পড়ে যখন তোমার সাথে আমার প্রথম আলাপ হয়, তোমার বয়স কতই না, 12-13 ছিল, বাচ্চা ছিলাম। আর তোমার, তুমি কত বড় ছিলে আমার থেকে, HS এক্সাম দিচ্ছিলে তখন, 6 বছরের দূরত্ব তোমার আমার বয়সের। কিন্তু ওই যে বলে, বন্ধুত্ব বা কোনো সম্পর্কে বয়সটা ঠিক যেন ম্যাটার করে। যাই হোক, আবার একটা ভুল করে ফেললাম, তোমার আমার সম্পর্কটা তো বেনামি, যার কোনো নাম নেই। প্রথম প্রথম তোমায় আমি দাদা বলেই ডাকতাম, আর তুমি আমায় আমার নাম ধরেই ডাকতে। আচ্ছা, তোমার কি মনে আছে সেই আমাদের একসাথে দেখা করাটা, চাঁদনি রাতে ফাঁকা রাস্তা, গ্রামের রাস্তা, মাটির তৈরি, সেই মাটির রাস্তায় তুমি আর আমি আড্ডা দিচ্ছি, পাহারায় রয়েছে আমার দিদি আর বন্ধুরা। কেন পাহারা দিচ্ছিল? তার কোনো কারণ নেই, সম্পর্কটাই তো বেনামি ছিল। শুধু আড্ডা দিচ্ছিলাম, মন খুলে প্রাণ খুলে গল্প করছিলাম। আমার খুব মনে পড়ে সেই একটা বছর বাদে তোমাকে দেখার উত্তেজনাটা, প্রতি 1 বছর অন্তর সেই দুর্গাপূজার সময় তোমার সাথে আমার দেখা। মাঝের ওই একটা বছরে কথা তোমার সাথে আমার খুব কমই হতো, প্রত্যেক বছর বাধা ছিল দুর্গাপূজার সময় তোমার আমার দেখাটা। আর এই মাঝে যে 1 বছরের দূরত্বটা পড়তো, তাতে কথা হয়তো কমই হতো, কিন্তু টানটা একই থেকে যেত। তোমার মনে আছে সেই প্রথম তোমার সাথে যখন আমি হোয়াটসঅ্যাপ গেম খেলছিলাম, চ্যাটের পরিমাণটা কত লম্বা হয়ে গেছিল, বাপরে, আমার তো ভেবেই হাসি পায়। কত মনের গল্প, কত দুঃখের কথা তোমার সাথে আমি শেয়ার করতাম, ছটা অবধি আমরা বক করতাম।
তুমি আমাকে গিটার বাজাতে মাঝে মাঝে গান শোনাতে ভিডিও কলে, অবশ্য সেটা রাত 3টার পরে। খুব মনে পড়ে, খুব মনে পড়ে তোমার সেই শান্ত স্বভাব। সত্যি যে কাউকে আকৃষ্ট করতে পারে, সত্যি তোমার সেই নেশাময়ী চোখ দুটো থেকে ডুবতে না যে কেউ ভয় করবে। আমি জানি না তোমার ওই চোখে কি আছে, মিথ্যে বলব না, তোমার ওই চোখে আমার অনেকবার ডুবতে ইচ্ছা হয়েছে। গভীর সে জলাশয় যার মধ্যে ডুব দিলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসতে পারে। আসলে তোমার চরিত্রটা না খুবই রহস্য, জানার চেষ্টা আমি অনেকবার করেছি, কিন্তু আসলে কি বলতো, যে সময় তোমার সাথে কথা বলি সারা দুনিয়া ভুলে যায়। শুধু মন দিয়ে ভাবতে 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 তোমার সাথে কথা বলতে বলতে সময়টা কেটে যায়। বুঝতে পারি আজ ভাবলে খুব দুঃখ হয় যে এখনো তোমার সাথে অতটা কথা হয়নি, হয় না বলতে হয় না, হয়তো কখনো হবেও না। খুব মনে পড়ে এত হাসি মজা করেছি যেগুলো কখনো ভুলতে পারবো না। তোমার দেওয়া অনেক স্মৃতি আমার মনের ডায়েরিতে তোলাই থাকবে। যে ডায়েরিটা পড়লে মুখে একটা করে বড় হাসি চলে আসে। বিশেষ করে আমার ওই দিনটার কথা খুব মনে পড়ে, যেদিন তুমি আমায় তোমার প্রথম প্রেমের কাহিনীটা শুনিয়েছিলে, যেটা কিনা অসমাপ্ত ছিল। সেদিন কাহিনীটা শোনাতে শোনাতে তোমার চোখ দিয়ে জল বের পড়ছিল। জানি না কেন তোমার চোখে জল দেখে আমার মনটাও কেঁদে উঠেছে। যাই হোক, সে কথা যদি সম্ভব হয় আবার কোনো এক দশমীর রাতে তোমার সাথে ঠিক এই অচেনা অজানা মেয়ে হিসেবে আবার আলাপ করব। পারলে সব কিছু ভুলে আবার নতুন একটা শুরু করব। অন্তত কিছু না হোক সেই হাসি মজার দিনটুকু তো ফিরে পাব। সম্ভব করার চেষ্টাটুকু করব। জানি আমি অসম্ভবের মতো কথা বলছি, কিন্তু কি বলতো, তুমি আমার না হয়েও তোমাকে হারানোর ভয়টা আমার মনের মধ্যে সবসময় থেকে গেছে। তাই তোমাকে না পেরেছি ভুলতে, না পেরেছি মনে রাখতে।